কাশু আজকে আমাদের বাসার সামনে তেঘরি আশ্রমের এখানে মেলা হচ্ছে তো আমরা মেলায় যাচ্ছি খেলা খেতে নাকি বাবা হ্যাঁ মেলায় যাচ্ছি খেলা খেতে আলমিনা আর হচ্ছে আমার বোন সামনে চলে গেছে এই কুকুরে পাড়া দিস না এদিকে আসো 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 দিস তাকে স্পাগে কি সকা দিবা এই আন্টির হাত ধর সালা সালা রে খুব আগে আমাকে খানি খুঁজুক চল আমরা চলো আসে ওহ বাবা ইউ আর রক এ বাবা হে ইয়ে কেসা বাবা হে কোন সা বাবা হে কিসকা বাবা হে তাসি বাবা না শুরু করে না দেয় ও সব আমার ছেলে আবার না শুরু করে না দেয় তো বাসার পাশেই হচ্ছে তেঘরিয়া আশ্রমের এখানে মেলা হচ্ছে তো মেলায় অনেক প্রকারের অনেক খাবার দাবার আসছে ভাজা পোড়া মানে অনেক পরিমাণে খাবার দাবার তো আমরা চলে আসলাম সন্ধ্যার পরে মেলা দেখতে মেলা মেলা দেখতে না মানে ঠেলা খাইতে আর হচ্ছে ভাজা পোড়া খাইতে তো এখানে আমি আমার এক বোন তারপরে আলমিনা দুলা ভাই সবাই মিলেই আসি তো যার যা মন চাচ্ছে আমরা সেটা কিনে কিনে খাচ্ছি অনেক মজা হচ্ছে তো একটু ভিতরেও গেলাম যে দেখি ভিতরের কি অবস্থা আর আলমিনা হচ্ছে আপার হাত ধরে আছে আর তাশিফ হচ্ছে আমার কোলে তো আর দুলা ভাইও আছে আমাদের সাথে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তারপর হচ্ছে যার যেটা মন চায় সে সেটা কিনে কিনে খাবো তো ভাজা পোড়া এই যে চানাচুর চানাচুরটা তো অবশ্যই খাইতে হবে কারণ মেলার চানাচুরটা কেমন মজা সেটা সবাই অবশ্যই জানেন আর আলমিনা পাঁপড় খাইতে চাচ্ছিলো তারপর ওকে পাঁপড়ও কিনে দিলাম ও পাঁপড় খাইতেছে আর হচ্ছে এখানে সবাই তারাবাজিও ফুটাচ্ছিল এটা তো একটা আসলে উৎসব তার ধর্মে একটা উৎসব তো সে সেটা পালন করবে এটাই স্বাভাবিক